বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল সেক্টরে কাজ করছে মাফিয়া চক্র। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন দেশের উচ্চ আদালত। দর্শক, একই সঙ্গে এই স্বাস্থ্যখাত নিয়ে সচেতন হওয়ার কথাও জানিয়েছেন হাইকোর্ট। কি হচ্ছে এই স্বাস্থ্যখাতে, আর এই স্বাস্থ্যখাতের বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর ভূমিকায় বা কি? আমাদের এবারের অনুসন্ধান ক্লিনিক ডায়াগনস্টিকের কিলিং মিশন। উত্তরবঙ্গের অন্যতম চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতাল ঘিরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। কেউ কেউ অনুমোদনের তোয়াক্কা না করে খুলে বসেছেন এসব চিকিৎসা কেন্দ্র। ক্লিনিক পাড়া হিসেবে পরিচিত এই লক্ষ্মীপুরে দালাল নির্ভর ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। কিছু অসাধু ডাক্তার আর দালাল চক্রের সাথে নতুন করে যুক্ত হয়েছে রানার বয়। তথ্য বলছে রাজশাহী বিভাগ জুড়ে অনুমোদিত প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা 2083টি, আর অবৈধ রয়েছে 55টি। পাহাড় সমান অনিয়ম হচ্ছে এসব চিকিৎসা কেন্দ্রে, পিছিয়ে নেই বৈধ প্রতিষ্ঠানগুলো। বাংলার জনপদের অনুসন্ধানে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চিকিৎসা নিতে এসেছেন গোলাম আজম। চিকিৎসক কোনো পরীক্ষা না দিলেও রানার বয় আর দালালদের খপ্পরে পড়ে রাজশাহী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কয়েক হাজার টাকা খরচ করে 4টি নমুনা পরীক্ষা করিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটছে অহরহ। ব্যাপারটা হলো কিছু কিছু সময় কিছু রোগী যেটা আসে নিজে থেকে পরীক্ষা করে, যেমন কি আমি সেলফে আমার ডায়াবেটিসটা পরীক্ষা করব। ঠিক আছে, এখন এটা যদি আপনি মনে করেন যে ডাক্তার লিখে নাই ডায়াবেটিসটা পরীক্ষা করতে, সেটা হলো ভুল। কারণ আমি একজন সচেতন মানুষ, আমি আমার ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখতেই পাই। কিংবা আমার কিডনির সমস্যা আছে, আমি এসে বললাম যে আমার কিডনির এই ক্রিয়েটিনিনটা পরীক্ষা করে দেন, এটা কিন্তু ডাক্তারের। তখন যখন আমি রিপোর্টটা দেখে আমার সমস্যা যখন পাচ্ছি, তখন আমি সেই অনুযায়ী ডাক্তার দেখাচ্ছি। আপনার জন্মদাতা পিতা অথবা গর্ভধারিণী মা অসুস্থ, তাকে এনেছেন রাজশাহীতে চিকিৎসকের কাছে। চিকিৎসক দেখে কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য ক্লিনিক ডায়াগনস্টিকের ল্যাবে গেছেন, স্যাম্পল দেওয়া হয়েছে, কিন্তু সেই স্যাম্পল আর পরীক্ষা করা হয়নি, ফেলে দেওয়া হয়েছে। আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে মন গড়া একটি রিপোর্ট। সেই রিপোর্ট চিকিৎসক দেখে, সেই রিপোর্ট অনুযায়ী আপনার মায়ের অথবা বাবার ওষুধ লেখা হয়েছে, সেই ওষুধ খাচ্ছেন আপনার মা এবং বাবা। ভেবেছেন কী অবস্থা হতে পারে? ঠিক এমন ঘটনাই ঘটছে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার কিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, বলছেন মালিক পক্ষের একজন। দু তিনটা প্রতিষ্ঠান আছে, তারা টেস্ট ম্যাচ কিছু করে না, টেস্টই করে না, ব্লাড ল্যাব ফেলে দেয় আর রিপোর্ট বসাই দেয়। দু তিনটা প্রতিষ্ঠান আছে রাজশাহী, মানে যেখানে যেখানে রোগী ধরিলে আসে, ধরিলে আসে মানে এই ল্যাব করে, আরো হাতে এদিকে আসে ল্যাব মাস্তান রাস্তাতে এলে বলা যায় ঝামেলা আছে। এখন হয় কি, কিছু প্রতিষ্ঠান আছে নাম বলছেন, তারা রুগীর কাছে 2000 টাকার পরীক্ষা হয় না, রুগীর কাছে 8-10 হাজার টাকা লেবস থাকে, তার টেস্ট করে মাকে, কিন্তু সব টেস্ট করেন, ওই 2000 টাকা টেস্ট করে বাকি 8000 টাকা নিয়ে যায়। অনুসন্ধান বলছে রোগী ধরতে সমানতালে কাজ করছেন রিক্সা, অটোরিকশা চালক সহ কথিত অ্যাম্বুলেন্স ও সিএনজি ড্রাইভাররাও। রোগী ধরতে পারলে তারা পেয়ে যাচ্ছেন কমিশন, এমনকি মা বাবার পরীক্ষা করিয়ে কমিশন খাচ্ছেন সন্তান। এমন ভয়াবহ দৃশ্যের দেখা মিলবে রাজশাহীর ক্লিনিক পাড়ায়। এই পার্সেন্টেজের ব্যাপারটা এমন হয়ে গেছে, মানে মেয়ে তার বাপের টেস্ট করে পার্সেন্টেজ দিচ্ছে, মায়ের টেস্ট করে বেটা পার্সেন্টেজ করছে, ছেলের টেস্ট করে বাপ পার্সেন্টেজ দিচ্ছে। অবস্থা এমন শোচনীয় যে প্রতিষ্ঠানগুলোতে নেই অগ্নি নির্বাপন ও বর্জ্য অপসারণ ব্যবস্থা, নেই ল্যাবের নিরাপত্তাও। তবে কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজ চলমান আছে এবং প্রতিদিন এটা আমাদের চলতে থাকবে। আমরা প্রতিনিয়ত আমরা বের হবো এবং যত রাজশাহীতে মানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার আছে, ক্লিনিক আছে, এগুলো আমরা বন্ধের চেষ্টা করতেছি। উপজেলা পর্যায়ে কিন্তু কাজকর্ম চলতেছে এবং আমরা কিন্তু প্রতিনিয়ত রিপোর্ট দিচ্ছি যে যেগুলি বন্ধ হচ্ছে, এবং এটা আমরা আশা করি যে সব লিস্ট মানে কি অবৈধতার লিস্ট থাকে না। যখন আমরা জানতে পারি যে কোথাও অবৈধ ক্লিনিক আসছে, আমরা সেটি বন্ধ করার ব্যবস্থা নেই এবং এটা চলমান প্রক্রিয়া এবং কাজ চলতেছে। দালাল আর রানার বয়দের দৌরাত্মে রোগীরা যখন অতিষ্ঠ, তখন বাড়তি যন্ত্রণা যোগ করেছে যানজট। সেক্ষেত্রে অভিযোগের তীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দিকে। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে এ সড়কে দিনভর লেগে থাকছে যানজট, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীসহ সাধারণ পথচারীদের। বহু সমস্যা, স্কুলের যারা ছাত্রী তাদের বহু সমস্যা, এখন বহু দূর দিয়ে ঘুরে যেতে হয়, আমাদেরকে হয়রান হতে হয়েছে। ওই পপুলারকে বাঁচাতে যে আজকে এই অবস্থা, পপুলার টাকা খাই নিয়ে যে খাই এই অবস্থা আজকে, পপুলার পুরো প্রশাসনের টাকা খাইতে সব শেষ করে দিয়েছে। পপুলার পপুলারের কি রাস্তায় দেয়,
পপুলার রাস্তা না পপুলার হ্যাঁ পপুলার রাস্তা আমার পার্কিং না না আর পপুলার তো পার্কিং নাই এই দাঁড়াও আমি কি যেতে পারবো না আমার জন্মভূমি আমার রাস্তা ব্রিটিশ থেকে এই পর্যন্ত কেউ রাস্তা বন্ধ করেনি হ্যাঁ কার দোকানটা যদি না হতো তাহলে এই রাস্তা গঞ্জাম হতো না আর এই জন্য সম্পূর্ণ পপুলার দায় এই পপুলার ওই পপুলার দুই পপুলারে এই রাস্তাটা গোটাটাই গঞ্জাম তবে অভিযোগ মানতে নারাজ পপুলার কর্তৃপক্ষ ওয়ানওয়ের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই ওয়ানওয়ে যদি এলাকার লোকের সুবিধার্থে জনগণের সুবিধার্থে এই আমাদের রাজশাহী সিটি কর্পোরেশন বা পুলিশ প্রশাসন বা জনপ্রশাসন বা স্থানীয় প্রশাসন যেটা করবে তাতে আমাদের কোনো আপত্তি নেই যেটা ভালো হবে জনগণের জন্য আমরা ওয়ানওয়ে করলেও যদি ভালো হয় ভালো যদি টুওয়ে করে যদি ভালো হয় সেটা কিন্তু এই ওয়ানের সাথে কিন্তু আমরা যখন ওয়ানটা চালু হয় তখন আমরা কেউই ছিলাম না বা আমরা সাথেও ছিলাম না বা পাশেও ছিলাম না যেটা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ উদ্দেশ্যমূলক সচেতন মহল মনে করছে এসব অপরাধে জড়িতদের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি এবং আইনের বাস্তব প্রয়োগ ঘটলে এমনটা সম্ভব হবে বলে মনে করছেন তারা এতে রক্ষা পাবে হাজারো জীবন আর কোনো পরিবারকে কাঁদতে হবে না প্রতারণার শিকার হতে হবে না এই নির্মমভাবে আমানুল্লাহ আমান বাংলার জনপদ আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফসাইন ল্যাব যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড় আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো এন্ডোস্কোপি ডিজিটাল এক্স রে উন্নত মানের সিটি স্ক্যান মাইক্রোবায়োলজি সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া রাজশাহী